ডিজেলে আমদানি শুল্কের হার কমানো এবং আগাম কর প্রত্যাহারের ফলে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে যাচ্ছে সরকার। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে চলতি মাসের 5 আগস্ট সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। পরিবর্তিত পরিস্থিতিতে রোববার সরকার ডিজেল আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করে, পাশাপাশি 5% আগাম করও প্রত্যাহার করা হয়। এর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে, যা আশা জাগায় গ্রাহকদের মাঝে। আলোচনা শুরু হয় ডিজেল, পেট্রোল ও অক্টেনের দাম কমানোর। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তেলের প্রাইস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে হয়তো কিছুটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, সেটার এখনও হিসাবটা যাচাই বাছাই চলছে। আমরা আশা করছি যে এখানে একটা পরিবর্তন হয়তো আসা যাবে। তবে কতটা সমন্বয় হবে, আগের দামেই কি ফিরবে জ্বালানির মূল্য, নাকি নতুন দাম থেকে কিছুটা কমানো হবে? তেলের মার্কেট আবার বেড়ে গেছে, এখন 150-এর ঊর্ধ্বে চলে গেছে, যেটা 130 ছিল কিছুদিন আগে। তো এই অবস্থায় আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো প্রাইস, কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবার। দুপুরে এই সংবাদ সম্মেলনের আগে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সে আলোচনায় উঠে আসে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির প্রসঙ্গ। সেখানে বিপিসি চেয়ারম্যান জানান এ বিষয় নিয়ে আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে দেশে রাশিয়ার তেল, দিস ইজ কমপ্লিটলি রং। আমি আগেও কয়েকজনকে বলেছি এটা একটা স্যাম্পল, সিম্পলি 50-60 লিটার বা এরকম। এটা ল্যাবে টেস্ট করার জন্যে ক্রুড অয়েলের একটা নমুনা। হ্যাঁ, সেটা আমরা এখনো বুঝো পোর্ট থেকে রিলিজ হয়েছে কিনা আমি জানি না। এই সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানো সহ নানা দাবিতে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট স্থগিতেরও ঘোষণা দেওয়া হয়। আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে দাবি বিবেচনার জন্য সময় বেঁধে দিয়েছেন তারা। পুরোপুরি হলো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তের ব্যাপার। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।